আর দুটি রাত আমি এখানে ঘুমাতে পারবো। আমি একটু ঘুমিয়ে নিয়ে একটু বেশি করব। মর্নিং সেনসেশন ফ্যামিলি, সকাল সকাল ব্লগটাকে শুরু করছি। আজকে ঘরটাকে ক্লিন করছি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ঘরই আজকে মোটামুটি একটু করে পরিষ্কার করছি, দু তিন দিন আর পরিষ্কার করা হয়নি, ওই জন্য আজকে লেগে পড়েছি আমি আর মিত্তিকা। যে বিছানা চাদর টাদর সব পাল্টে দিয়েছি, এখন এই ড্রেসিং টেবিলটা উনি গোছাচ্ছেন, এটা ওনার ছোট থেকে জব। ছোটবেলা তো যখন আসতো এসে আগে বৌদি ড্রেসিং টেবিল গোছাতো, এখনো তাই। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি, গুড মর্নিং সেকেন্ড টাইম। তো তিনজনে আবার বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিল থেকে। তো যাওয়ার আগে ভাবলাম যে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে দিয়ে যাই, বাট এত কাজের চাপ সে আর যাওয়া হচ্ছে না, দুবার দুবালতি করে ফেললাম আবার চলে এলাম। তো আমি এখানে বসে পড়েছি সবজি নিয়ে, আজকে রান্না হবে আমের চাটনি, কচু সেদ্ধ, স্যালাড, এঁচোড় আলু তরকারি আর ডাল আর মাছ। আমি কচু খাবো না, আবার কচু সেদ্ধ, বাবিটির মন দেখো। ঠিক আছে দিদি, বলছে এঁচোড় তো নয় কাঁঠা আলাদা, এ নাচ করছে কেন? বাংলায় এরকমই পছন্দ করে সিজ বার করা, বুড়ো জিনিসই পছন্দ আমাদের, বুঝেছিস? আমাদের বুড়ো জিনিসই পছন্দ, কি বলছে? আমাদের বুড়ো জিনিসই পছন্দ না? গোপাল আজ আর আমাকে পাত্তা দিচ্ছে না, আমিও লাগবে না। যাওয়ার বেলায় সবাই বলে লাগবে না, এসে তুই আমার গোপাল প্রচন্ড রোদ বাইরে, বেরোই গেলো ব্যাংকের কাজ, ফিরে করে দাঁড়িয়ে দেখা করে নি। ও বাবা, কোন মিলে ভুলে আছে কত করে? আজকে মেনুতে আছে হচ্ছে মুসুরির ডাল, এঁচোড় আলু তরকারি, ওল মাখা, আর হচ্ছে ডাল কত জায়গায় করেছে রে? কালকে ভাত, আজকে করলাম মুসুরির ডাল, ওল মাখা, কচুর আর মাছ। যা চাটনি তো নিয়ে ছুটে গিয়ে চাটনি আনতে ভুলে গেছি। ম্যাডামের নিউ গ্লাস, বাইক বাইক চালাতে যাবে মনে হচ্ছে এখানে। ওই তো এখানে লেগে আছে। আমি ব্যাংকে গেছিলাম, খেতে দিতে কতজন মিলে এসছে। মিত্তিকা, এই পেঁয়াজ গুলো একটু জায়গা মতো রেখে দিস, টেবিলের তলায় একটা গামলা আছে ওটাতে রাখ। তো এই যে কালকে আমার মেকআপ আর্টিস্ট, এখন কি করে খোপা করে দেবে সেই ভাবছে, এমন ফটো দেখাচ্ছে একটু নিচু করে। হ্যাঁ হ্যাঁ, এইটা পুরো একটা চেন, মানে পুরো ঢেকে যাবে, কিন্তু দুটো হলে পুরো, হ্যাঁ ঢেকে ঢেকে চাইছি তো, আর একটু নিচু করে, মানে এইখানটা যেন এই জিনিসটা যায়। হ্যাঁ হ্যাঁ, পারবি তো? তাহলে আনবো আজকে আমি, ঠিক আছে। আর কাটা ক্লিপ লাগবে নাকি? হয়ে গেল, ফুচিদি চলে এসছে, এখন একটু চর্চা করার সময়। কি করছিস কি তোরা? তোমরা কি তালা খুলছি?
এইদিকে সেন সেন বাবু লেগে পড়েছে সারা দুপুর ধরে। 500 টাকা লাগে পরিষ্কার করতে, তো যাওয়ার আগে ভালো হবে। আর আমি মোটামুটি ঘরগুলো সব পরিষ্কার করে নিলাম। এই যো এই যো সাফা সুতরা দেখি দেবি। এবার বেরোবো, রেডি হবো, তারপরে বেরোবো, একটু গাড়ি যাবো। ইয়ে কয়েকটা প্লেট নিয়ে আর বিস্কুট কি যা চললো ম্যাডামের চা। ওগো শুনছো, তুমি কি চা খাবে না? খাবে নাকি তুমি চা? চা দিয়েছি, চা দিয়েছি। প্রচন্ড মেঘ করে এসছে, ঘড়িতে বাজছে এখন 5:20। কেমনে বেরোবো? Why you hate চা? মানে আমি মানে মা বললো সত্যি ঠান্ডা ছিল, আমি মানে চা আমি মানে স্পুন নিয়ে মিক্স করে একটু টেস্ট করে পুরো দেখতো। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, বেরোবো ভেবেছিলাম বাট কিভাবে বেরোবো জানি না, দেখি থামো। এখানে রুমটা ওই দেখ, লাইট কমা, লাইট কমা, পিপি করছে, লাইট কমা, বাবার ঘরে ফ্যান অফ কর, এই ঘরে লাইটের বেলে পুজো দিচ্ছি না। এখানে বাবারে সেন বাবু এখানে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, সারা ঘর জলে জলে জলাম। আমি এখন সন্ধ্যাটা দিয়ে দিই। সবাই রেগে ঘাবড়ে যেও না, আজকে কোনো প্রোগ্রাম নেই, আজকে জাস্ট ট্রায়াল হচ্ছে, খুব চাপে আছি। কালকে চুল বাঁধবো না, চুল খুলে রাখবো। অ্যাকচুয়ালি খোপা করলে আমার মুখে মানায় না, বাট প্রোগ্রামটা এমন একটু বেশ সাবেকি লুক দিলে ভালো লাগবে। আর মেকআপ আর্টিস্ট তো কোনো কিছু বলিনি, তাহলে তো মৃত্তিকা দিদি আমাকে দেখিয়ে দিচ্ছে একটু চুলটা বাঁধবে কেমন করে, কালকে দেখছি আর কি, যদি ভালো লাগে তাহলে কালকে বাঁধবে, না হলে। এই একটা স্টাইল তোমরা দেখলে, এরপরে আর একটা স্টাইল দেখাচ্ছেন ম্যাডাম। পেছনটা ফটোটা দিয়ে দেবো, খুব এক্সাইটেড পেছনটা দেখানোর জন্য। কারেন্ট কি এসেছে? না, তুমি লাইট জ্বালিয়ে বসে আছো। ওয়ান গোলে ফর ওয়ান কাপ অফ গ্লাস, টু গোলে ফর ওয়ান বোতল, কি যে বৃষ্টি তো পড়ছে, আবার এদিকে কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তো জানি এখন কখন বেরোতে পারবো। ফুলের মালা কিনতে হবে কালকের জন্য, আর কি বলে কয়েকটা টুকি টুকি কিনতে হবে, তো সেগুলো করতেই হবে, মানে এমার্জেন্সি আর কি। স্যার বেরিয়ে যাবে পরশু দিন, সেই সব পোস্ত ফোস্তগুলোও নিয়ে নিতে হবে। তো ওই জন্য আজকে প্রচুরগুলো অনেকগুলো কাজ নিয়ে বেরোবো ঠিক করেছিলাম, কিন্তু সে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। ঘড়িতে বাজছে 6:30, দেখি কখন বৃষ্টি থামে আর কখন বেরোতে পারি। এটা সামনে দিয়ে আসো। তো ঘড়িতে এখন বাজছে 7:30, বৃষ্টি এখনও পড়ছে, বাট দেখি এর মধ্যে একটু বেরোবো। অ্যাকচুয়ালি ওই বাড়িতে মোটামুটি মাসিরা সবাই এসছে, মাসিরা এসছে, বৌদিমা এসছে, তো ওই বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আর আমি এখানে আছি, মনটা খুব অস্থির অস্থির করছে। আর তার থেকেও বেশি যেটা হচ্ছে, মায়ের কথা খুব বেশি করে মনে পড়ছে, যে এখন আর কেউ জেদ করার নেই, কেউ অবুঝে নেই, সবাই বোঝে সমস্যাগুলো। মা থাকলে জেদ করতো, অবুঝ হতো কোনো রকমে, মানে যে কোনো যেন তেন প্রকারে না আমাকে টেনে নিয়ে যেতই আর কি। তো যাই হোক, সকাল থেকে খুব বেশি ওই জন্য অস্থির অস্থির লাগছে, কী করব। যাই হোক, এখন বেরোই, বাড়ি তো একবার দেখা করবো, কয়েকটা কাজ আছে বাইরে সেগুলো সারবো। আর মাসি আসবে, মাসিকে সব বের করে রেখে দিয়ে যায়, মাসি আসার মধ্যে তো আসতে পারবো না, মাসি এসে রান্না করে চলে যাবে, তো ওগুলো সব বের করে দিই। মাংসটা বের করে রেখেছি, একটু পেঁয়াজ শাকগুলো বের করে দিয়ে রেখেছি। ব্লাউজ আনতে দিয়েছে বানু কাকিমা, তো ওই জন্য একবার তুলিতে এলাম, দেখি যদি পেয়ে যায়। ভালো বলেছি, তোমরা ব্লগ দেখছো না, মানে এখন
আমাদের ছোট সাহেবের মামার বাড়ি থেকে তত্ত্ব এসেছে, দেখি একবার উথাল পুথাল হয়ে গেছে। পাঞ্জাবি নাগরা জুতো জামা কাপড় সব দেয় মাসিও বলছে তোর ভয় লাগলো না প্রথমে একটু লাগছিল প্যারাসুটে প্যারাগ্লাইডিং আমি নিতে পারছি না মুক্তা বাবতা তুমি কালকে ভাত ভাত খাবে তো খাবে হ্যাঁ মাছ খাবে ভাত খাবে মাংস খাবে বার্গার খাবে নাকি আর কি খাবে তারপরে শুনলাম মাসি নাকি মাটন বানাচ্ছে কিচেনে, এই লোকটা আর ছাড়তে পারলাম না। হ্যাঁ জেঠি অনেকবার বলছিল সত্যি কথা, একদম একটু নিয়ে যা সত্যি জেঠি অনেকবার, তুমি বলো নাই জেঠি বলেছি মাসি প্রত্যেক দিনই বলে আসো আর চলে যায়, তুমি মাটন বানাচ্ছো আমি কি লোকটা ছাড়তে পারি? এমনি তো আমি না বানালো ছাড়া উচিত না, এমনি খেয়েছি তোমার হাতে তো অনেক যুগ হয়ে গেল খাই না, পূর্ণিমা দি হাতে তো খাই না অলমোস্ট ডেলি খাই না। হ্যাঁ ওই জন্য ভাই দইটার কালার দেখো অত দিও না, অত খেতে পারবো না আমি, তো জেঠুর পাঠানো দই আমি টেস্ট করলাম দারুন সত্যি খুব সুন্দর দইটা। তাতা গতি বাবা তাতা কি দেখছিস কি দেখছিস চোখগুলো বল বল হয়ে গেছে কেন? বলে মাসি এলাম তারা চলো তো ঘড়ি দেখুন বাজে 9:14, একবার নিচে দেখা করে আসি যে পিসির কাছে শুয়ে শুয়ে আজকে টিভি দেখা হচ্ছে। রাত্রে মা দরকার, এই হয়ে গেল 10:00 আসর শেষ, চলো চোখ আমি যা যা নিয়ে যেতে হবে অলরেডি মনে হচ্ছে 15 কিলো ওভার 25 কিলো মতো আছে মনে হয়, জানি না একবার দেখতে হবে টিকিটটা কিরকম একটা ফিলিংস হচ্ছে। খাওয়া মোটামুটি শেষ, আমি জাস্ট ভাবতে পারছি না কালকে ভাইয়ের কি বলো ঠিক এমন প্রেশার বা আমি আর আমি জাস্ট ভাবতে পারছি না কুসুমিন বাবা চলে যাবে কিন্তু বাবা আমিও। তো এখন যেটা করছি সেটা হচ্ছে কালকে সকাল সকাল বেরোতে হবে আর আজকে রাত্রেও এডিটিং করে রাখতে হবে, ওই জন্য টাইম পাবো না, তাই সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আর তোমরা অনেকজন বলেছো শাখা পলা পড়তে, সেইগুলো পড়ে রাখছি অলরেডি, একটুখানি করে কাজ আগিয়ে রাখি। আর কী কী ড্রেস আপ দেবো কালকে তিনজনের একসাথে, তোমরা খাপছাড়া খাপছাড়া করে দেখেছো, বাট তিনজনে একসাথে কী 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 মানে কীভাবে প্রপারলি ড্রেস আপটা করবো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ফুল সেট আপ, এটা হচ্ছে সেনবাবুর, এটা হচ্ছে আমার, আরও কিছু অর্নামেন্টস আছে যদি পরি তাহলে পরবো, আপাতত এটা রেখেছি। আর এটা হচ্ছে আমাদের ডিমুরানি ফুল সেট একদম। তো এই মোটামুটি আমার রেডি, ওষুধও রেডি, আর এই দিকটা ফাঁকা আছে, এই দিকটায় যা সামান যাবে সব।
তো মোটামুটি সব রেডি করে নিয়েছি একদম, এইবার বেরিয়ে পড়লেই হলো, ব্যাস কালকের রাতটা, কালকের রাতই হচ্ছে গিয়ে শেষ রজনী এইবারের মতো। তো চলো, সবারই একটু মন মেজাজ খারাপ, কাকু তো দু তিনবার বলেই ফেললো মনটা ভালো নেই। হ্যাঁ যাই হোক, এইবারে কাকুকে আর গাড়িতে চাপানো হলো না, বাট নেক্সট টাইম হবে যদি কাকু ব্যাঙ্গালোরে আসে বা আবার যখন আমরা বাই কার চলে আসব। তো চলো ওইভাবে কি ব্লগটা এন্ড করি। তো হয়ে গেল, মোটামুটি সব গুছিয়ে রাখলাম, এখনো যদিও চলছে একটুখানি বাকি আছে। তো কালকে সকাল সকাল বেরোতে হবে, আজকে তো সারাদিন যেতে পারিনি, খুব অস্থির অস্থির লাগছিলো, বাট কি করবো দুটো সাইডে ম্যানেজ করতে হবে, ওইদিকে তো প্রচুর লোক আছে, সব কাজটা হয়ে যাবে খুব স্মুথলি আমি জানি, আমি ছাড়াও। আর কিন্তু এইদিকে আমার দরকারটা একটু বেশি ছিল, ওই জন্য আমরা এই দিকটাতেই থাকলাম। যাই হোক চলো কালকে সকাল সকাল বেরোবো, সকাল 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 সবাই চলে আসবে, যতটা চেষ্টা করবো যতটা আর্লি মর্নিং বেরোনো যায় আর কি। তো এই জি সাতটা পলে পড়া হয়, তো আমিও কালকে নিয়ে নিয়েছি চারটে থেকে অফিস, তিন ঘন্টা ছুটি নিয়েছি, জানো মে মাসে ছুটি পাওয়া যায় না, বাট অনেক বলে কয়ে তিন ঘন্টা ছুটি নিয়েছি। তো চারটে থেকে এগারোটা অবধি করবো, এগারোটার পর তারপর রেডি হয়ে চলে যাবো ওইখানে। আর দিন তো ঘনিয়ে এলো, ফির মিলেঙ্গে চলতে চলতে, এই বলেই আজকের ব্লগটা এখানেই এন্ড করি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে সেনসেশনকে। কালকে আসতে চলেছে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ, একদম জানি সবাই থাকবে পাশে। চলো, গুড নাইট।